হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব যারা দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরীক্ষা কবে হবে রুটিন কবে প্রকাশিত হতে পারে সিলেবাস কতটা কমবে শিক্ষা দপ্তর থেকে এখন কী কী খবর পাওয়া যাচ্ছে এবং এখন ছাত্রছাত্রীদের কি কী করণীয় তো প্রথমেই আসি পরীক্ষা কবে হবে প্রত্যেক বছর পরীক্ষা হয় সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় কিন্তু দু সালের পরীক্ষা কবে হবে এখনও পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না যেহেতু দু হাজার কুড়ি সাল মানে এবছরের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিন দু হাজার একুশ সালের উচ্চমাধ্যমিকের রুটিন এবং পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি তার কারণ নিশ্চয়ই সকলেই জানো যে করোনার একটা কঠিন সময় চলছে সেহেতু এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এক্স্যাক্ট মার্চ বা এপ্রিল মাসে পরীক্ষা হবে কিনা তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে যতটা সম্ভব আশা করা যাচ্ছে পরীক্ষা অবশ্যই পিছবে কারণ তোমাদের ইতিমধ্যে ক্লাস একদমই হয়নি হোম টিউটর বা যারা টিউশান পড়ো তাদেরও মানে পড়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশান একদম নেওয়ার সুযোগ নেই তো এটা অবশ্যই শিক্ষা দপ্তরকে ভাবতে হবে যে ছাত্রছাত্রীরা এখন কোনোরকমভাবে পড়ার কোনো সুযোগ পাচ্ছে না বাড়িতে যতটুকু নিজেদের মতো করে হয় সে ততটুকুই হচ্ছে সেহেতু পরীক্ষা অবশ্যই পেছানো উচিত এবং পরীক্ষা নিশ্চিতভাবে আশা করা যাচ্ছে যে পেছাবে আর রুটিন কবে প্রকাশিত হবে প্রত্যেক বছর যেভাবে হতো রুটিন যে আগের বছরের রেজাল্টের দিন ঘোষণা করা হতো কিন্তু এবছর সেটা করা হয়নি তো আশা করা যাচ্ছে যে রুটিন পরীক্ষার কিছু আগে প্রকাশিত হবে আগে কি হতো যে অনেক দিন আগে প্রকাশ করে দেওয়া হতো কিন্তু এবছরের ক্ষেত্রে মানে একুশ সালে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মনে হচ্ছে যে রুটিনটা কিছুদিন আগে এক মাস বা দু মাস আগে ঘোষণা করা হবে তো খুব আগে রুটিন ঘোষণা করা সম্ভবও না কারণ পরিস্থিতি কখন কিভাবে চলবে কেউ তো বলতে পারবে না দেখা গেলো আজকের থেকে মাস এক পরে পরীক্ষার জন্য রুটিন এখন থেকে ঘোষণা করে দেওয়া হলো কিন্তু মাস পরে দেখা গেলো পরিস্থিতি আরও খারাপ হলো সেই জন্য পরিস্থিতি অনুযায়ী দেখে খুব অল্প দিনের মধ্যে কিন্তু রুটিন ঘোষণা করা হবে এটা কিন্তু মাথায় রাখবে পরীক্ষার রুটিন খুব দ্রুত কিন্তু তোমরা পাবে না এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সিলেবাস কমবে কি না দেখো কেন্দ্রীয় কিছু কিছু শিক্ষা দপ্তর সিলেবাস ইতিমধ্যে কমিয়েছে তো আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে অবশ্যই ভাবা উচিত যে এইরকম একটা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা যে সিলেবাস ছিল সেই সিলেবাস কমপ্লিট কিছুতেই করতে পারবে না এদিকে তাদের হচ্ছে স্কুল হচ্ছে না টিউশনও পড়া সম্ভব হচ্ছে না নিজেদের মতো করে এই কঠিন সময় যতটুকু পারা যাচ্ছে হচ্ছে না হওয়ার মতো সেক্ষেত্রে এই একুশ সালের পরীক্ষার্থীদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা কারণ দু হাজার কুড়ি সালের পরীক্ষার্থীরা তো দারুণ সুযোগ পেয়ে গিয়েছে প্রচুর প্রচুর নাম্বার পেয়েছে মানে না পরীক্ষা দিয়ে একশোতে একশোও পেয়েছে কিন্তু একুশ সালে পরীক্ষার্থীদের কথাটা কে ভাববে এদেরও তো পরিস্থিতিটা তো সবচেয়ে কঠিন কারণ এরা তো প্রিপারেশনও নিতে পারছে না আর পরীক্ষার সময়ও তো এদের কোভিড থাকবে কারণ নিশ্চিত রূপে কোভিড আলাদা আমাদেরকে ছেড়ে যাবে না তো দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু মানে সবচেয়ে বেশি সমস্যা তো এদের অবস্থাটা অবশ্যই ভেবে এদের সিলেবাস কিছুটা না হলেও মানে অন্তত ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সিলেবাস কমানো উচিত তো অবশ্যই আশা করছি সিলেবাস কমবে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে কোনো ইনফরমেশান নেই সেই জন্য আমি পরিষ্কারভাবে বলতে পারছি না তবে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যেগুলো করে সেগুলোকেই কম বেশি আমাদের শিক্ষা দপ্তর ফলো করার চেষ্টা করে তো ওরা যেহেতু সিলেবাস কমাবে বলে একটা আশ্বাস দিয়েছে আমাদের রাজ্যে সিলেবাস কমানো উচিত এরপর বিষয় শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত কী কী ইনফরমেশান পাওয়া গেছে শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত পরিষ্কার কোনে কোনো তথ্যই দেওয়া হয়নি কারণ এতদিন পর্যন্ত দু হাজার কুড়ির মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যত ঝামেলা ছিল এরপর আবার শুরু হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি দ্বাদশ শ্রেণীর ভর্তি এবং কলেজের ভর্তি এই মুহূর্তে একুশ সালের পরীক্ষার্থীদের নিয়ে কোনো রকমভাবে কোনো ইনফরমেশান পাওয়া যাচ্ছে না তবে যতটুকু মনে হচ্ছে যে একটা তথ্য খুব তাড়াতাড়ি আসবে যে সিলেবাস কতটা কমবে না কমবে এই একটা তথ্য হয়তো খুব দ্রুত প্রকাশ হবে আর স্কুল কবে খুলবে সেও বলা যাচ্ছে না আর পরীক্ষা কবে হবে সেও বলা যাচ্ছে না সেজন্য ওই একটাই তথ্য তোমরা পেতে পারো দ্রুত যে এতটুকু সিলেবাস তোমাদের কমছে বাড়িতে বসে যতটা পারো প্র্যাকটিস করো অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে এই সেই সেই এইগুলোর থেকে তোমরা যতটা পারো নিজেরা মানে প্রিপেয়ার্ড হও এরপর তোমাদের মানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি বা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য দেখো পরিস্থিতি কিন্তু তোমাদের সবচেয়ে খারাপ মানে কেউ স্বীকার করুক আনা করুক দু কুড়ি সালে পরীক্ষার্থীরা যতই বলুক আমাদের পরিস্থিতি খারাপ ছিল ত্যান কিন্তু এরা অরিজিনাল জায়গায় ছয় মেরে বেরিয়ে গেছে প্রচুর প্রচুর নাম্বার পেয়েছে কোনো সমস্যা হয়নি কিন্তু তোমাদের কিন্তু ক্ষেত্রটা অন্যরকম তোমাদের টেস্ট পরীক্ষাও হবে কিনা ঠিক নেই আর ফাইনাল পড়িয়ে কি হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে কীভাবে কী নাম্বার দেবে পরীক্ষা না হলে মানে সমূহ বিপদ তোমাদের সেই জন্য তোমাদেরকে বলবো বাড়িতে এখন থেকে যতটুকু সম্ভব আমি বুঝতে পারছি তোমাদের প্রচুর সমস্যার অনলাইনের মাধ্যমে পড়াশুনোটুন ওইসব আমাদের মধ্যে অভ্যাস নেই বিদেশি স্ট্রাডিশান ওগুলো আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োজন সমস্ত বাড়িতে সেই ফেসিলিটি নেই কজনের বাড়িতে এখনও পর্যন্ত টিভি আছে ইন্টারনেট পরিষেবা আছে গ্রামগঞ্জের দিকে মানুষজনদের হাফ দিন কারেন্ট থাকে না তার তারা কি করে এই সমস্ত ফেসিলিটিগুলো পাবে তো সেদিক থেকে অবশ্যই তোমাদের এক একটা সমস্যা তবুও তোমাদেরকে বলবো যতটুকু সম্ভব বাড়িতে নিজেদের মতো করে একটু প্র্যাকটিসে থাকো কারণ দেখা গেল যদি এবছরের শেষের দিকে করোনার ওষুধ আবিষ্কার হয় ভ্যাকসিন যদি এসে যায় তাহলে কিন্তু দু এক মাস পিছোবে কারণ একটা পাঁচ ছ মাস এক বছর তো পেছানো সম্ভব নয় তাহলে একটা সেশন পুরো নষ্ট হয়ে যাবে একদম সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব জোর হলে দু মাস পেছ কিন্তু তোমাদের এদিকের সাত আট মাস নষ্ট হয়ে যাবে সেই জন্য তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে তোমরা বাড়িতে যতটুকু সময় পাচ্ছ ততটুকু সময়কে কাজে লাগাও একটু প্র্যাকটিস করো বুঝতেই পারছো যে তোমাদের সবচেয়ে সমস্যা তবে অবশ্যই শিক্ষা দপ্তর তোমাদের দিকটা ভাববে এবং ভাবা উচিত দু হাজার কুড়ি সালকে শুধু তো নাম্বার দিলে হবে না একুশ সালে পরীক্ষার্থীরা আর কি দোষ করলো তাদের দিকটা অবশ্যই ভাবা উচিত আর অবশ্যই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সমস্ত ছাত্র দিকটা ভাবছেন তোমাদের কথাও ভাববে তোমাদের এখন উচিত বাড়িতে যতটুকু সময় পাচ্ছ ততটুকু একটু প্র্যাকটিস করা আর ইনফরমেশান যা আসবে আমরা তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো প্রয়োজনে তোমরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো আমি ডিসক্রিপশানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা কী কী আপডেট আসছে জান দেখতে পারো আর শিক্ষামন্ত্রী কী বলছে তার দিকেও একটু নজর রাখবে তবে বাড়িতে যতটুকু সম্ভব পাচ্ছ আমি বলছি না যে সম্ভব পড়া মানে সেইভাবে প্রিপারেশান নেওয়া যতটুকু সম্ভব ততটুকু প্র্যাকটিস করো নিশ্চয়ই তোমাদের জন্য কোনো ভালো খবর বা ভালো কিছু ব্যবস্থা অবশ্যই করা হবে